হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনারা কি করে বুঝবেন আপনাদের বার্থ চার্টে ভেনাস মানে শুক্র খারাপ আছে। অনেকেই নির্দিষ্ট ডেট অফ বার্থ, টাইম এগুলো জানে না, তাদের পক্ষে বোঝাটা অসম্ভব ব্যাপার, বা জানতে গেলে আমাদের বার্থ চার্টটা অ্যানালাইজ করা জানতে হয়। তো এইসব ঝামেলা ঝুঁকি ছাড়া যদি জেনে দেওয়া যায় তাহলে ভালো হয় না? হ্যাঁ, একদমই তাই। তাহলে ভিডিওটা একটুও না কেটে পুরোটা দেখুন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এর আগে আমি অনেকগুলো গ্রহ নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা এখনো দেখেননি তাদের জন্য আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আরো একটি কথা বলবো, যেটি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আমার আরো একটি ব্লগিং চ্যানেল আছে, যেটি হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং। তার লিঙ্ক আমি কার্ডে দিয়ে দিই। যারা এখনো সেই চ্যানেলটিতে ভিজিট করেননি, বলবো একবার গিয়ে ভিজিট করে নিন, তাহলে দেখবেন ওই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। এক নম্বর পয়েন্ট হচ্ছে, বিবাহিত লাইফে কিন্তু প্রচন্ড পরিমাণ সমস্যা থাকে। যাদের ভেনাস খারাপ তাদের কিন্তু ম্যারেজ লাইফে প্রচন্ড পরিমাণ সমস্যা থাকে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, অর্থনৈতিক সমস্যা কিন্তু প্রচন্ড পরিমাণ থাকে। তিন নম্বর হচ্ছে, স্কিন প্রবলেম, অনেকের দেখবেন প্রচন্ড পরিমাণ স্কিন প্রবলেম থাকে, তাদের কিন্তু ভেনাস প্রচন্ড পরিমাণ উইক থাকে। চার নম্বর পয়েন্ট হচ্ছে, লাইফে কোনো কমফোর্ট লাক্সারিয়াসনেস দুটো জিনিসই কিন্তু থাকে না, যাদের ভেনাস প্রচন্ড পরিমাণ উইক থাকে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, বিবাহ হতে প্রচন্ড পরিমাণ সমস্যা দেখা যায়। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, লাভ লাইফে সাকসেস কিন্তু আসে না। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, সুন্দর মানুষের প্রতি কিন্তু প্রচন্ড পরিমাণ আকর্ষণ থাকে। আট নম্বর পয়েন্ট হচ্ছে, এভরিডে স্নান কিন্তু করে না, যাদের ভেনাস খারাপ আছে। ন নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে দেখবেন নিজের সৌন্দর্যটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তিত, সবসময় তার মধ্যে একটা জিনিস কাজ করছে, এ মা আমাকে কি সুন্দর লাগছে, সবসময় অন্যকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে, আমাকে মনে হয় সুন্দর লাগছে না, বা বলতে শুনবেন আমাকে খুব একটা দেখতে সুন্দর না। সবসময় এই যে সৌন্দর্য নিয়ে যারা বিচার করে, সৌন্দর্য নিয়ে, তাদের কিন্তু ভেনাস খারাপ আছে। আর যাদের ভেনাস ভালো আছে তারা কখনো ওপরে কি সেটা নিয়ে বিচার করে না, মানুষের মনটা কেমন সেই সৌন্দর্যটা নিয়ে কিন্তু বিচার করে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, সেক্সের প্রতি প্রচণ্ড পরিমাণ আকর্ষণ কিন্তু থাকে। এগারো নম্বর পয়েন্ট হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স থাকে, সেটা জব সূত্রে হোক বা যে কোনো ব্যাপারে হোক, ভেনাস যাদের খারাপ তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ডিস্টেন্স থাকবেই। বারো নম্বর পয়েন্ট হচ্ছে, বাচ্চা হতে প্রচণ্ড পরিমাণ দেরি, তাদের কিন্তু ভেনাস উইক আছে। তেরো নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো মহিলার সাথেই যাদের সম্পর্ক ভালো থাকে না, সেটা মা হোক, স্ত্রী হোক, বোন হোক, কারোর সাথেই দেখবেন সম্পর্ক ভালো থাকে না যে ব্যক্তি, তাদের কিন্তু ভেনাস প্রচণ্ড পরিমাণ উইক আছে। যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আপনারা আপনাদের মধ্যে বা আপনাদের পরিচিত কারোর মধ্যে দেখতে পান, তাহলে আপনারা চোখ বন্ধ করে ধরে নিতে পারেন তাদের ভেনাসটি কিন্তু খারাপ আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।